সাইদ মশাই পাপ কিছু দাই ওবিসতে ভারত থাকবে কি ওবিসতে 14 গোষ্ঠী আইছে কুষ্টিয়া ও যদি হিন্দুই হতো তাহলে হচ্ছে ও রোজার মাস শেষে রোজা করবে কেন নামাজ পড়বে কেন বেলি রোডের ঘটনার পরে বৃষ্টি খাতুন নাকি অভিশ্রুতি শাস্ত্রী এই দুই পরিচয়ে মর্গে পড়ে আছে এক নারী সাংবাদিকের লাশ আজকে আমরা এসেছি সেই নারীর গ্রামের বাড়িতে তার গ্রামের মানুষের কাছেই জানতে চাইব তার পরিচয় ওর নাম বৃষ্টি খাতুন ওর বাবার নাম সাবিরুল আলম সবুজ মুসলিম ঘরের মেয়ে বাড়ি আসতেছে নামাজ পড়ছে রোজা করছে মা একজন মুসলিম মা তাহাজ্জুদ পড়ে বাবা এখনো সে পাঞ্জাবি গায়ে আছে নামাজ পড়ে চলে আসে মেয়ের নীতি এটা মা সন্তান বুকিতে কারিয়ে নিয়ে সে তো মারা গেছে তার রুডাতে চলেই গেছে তারপরেও সে মা বাবা কি করে সহ্য করতেছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যা রেখে থাকছে তার মার সে মা বাড়িতে দুটো মেয়ে থুয়ে সে মা ঢাকা যা পড়ে আছে বাপ ঢাকা যা পড়ে আছে ওই পণ্ডিত মশাই ভাব কিছু দেয় তার মা ডাল খাইছে শাক খাইছে মেয়ে যখন টাকা চাইছে মেয়ের টাকা দেছে তার কিছু আছে আমাদের বন গ্রামে হিন্দু নাই বললেই চলে আমাদের বন গ্রামে কোনো হিন্দুই নাই আচ্ছা ঢাকায় তো কেউ কেউ বলছে যে উনি হিন্দু এটা যারা বলছে তারা বানোয়াট বা মিথ্যা কথা বলছে বা এখানে তাদের কি স্বার্থ এটা আমাদের জানার মতন কোনো কিছুই নাই কি প্রমাণ আছে তো হিন্দু আর আমাদের কাছে প্রমাণ আছে দলিল আছে ডকুমেন্ট আছে আমরা দেখাচ্ছি আর তার কাছে কি ডকুমেন্ট আছে আর আনতে বলেন উনি টাকা খাওয়ার জন্য পুরোহিতের টাকা আছে আপনি জানেন পুরোহিতের আছে এটা একটা চাল পুরোহিত বাড়িতে টাকা নিয়ে আসো ওই বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার পুরোহিতের দেয় হ্যাঁ যে বলেছে না যে যে কালী মন্দিরে কি সভাপতি সে সভাপতি এইসব টাকা পয়সা খাচ্ছে সভাপতির কথা কি আপনারা আগে শুনেছেন না আমরা কখনোই সভাপতির কথা শুনি আমরা জানিনি এসব আমরা এসব ব্যাপারে কিছু জানিনি এই পুরোহিত সব এর কারণ অভিশ্রুতি কি ভারত থেকে এসেছে অভিশ্রুতি ভারত থাকবে কি অভিশ্রুতির 14 গোষ্ঠী আইছে জায়গা কুষ্টিয়া অভিশ্রুতি ভারত যাবে কেন আমরা চাই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক আমরা এই মেয়েটাকে বৃষ্টি খাতুন বলেই চিনি এবং এখন যে মিডিয়াতে দেখানো হচ্ছে এই বৃষ্টি খাতুন নাকি ঢাকা যে অভিশ্রুতি হয়েছে এই বিষয়ে আমাদের গ্রামের কেউ কিছু জানে না আমরাও জানি না আমরা জানি সে মুসলিম পরিবারের মেয়ে তার নাম বৃষ্টি খাতুন রোজা করেছে নামাজ পড়েছে কোরআন পারে সব কিছু পারে ওর মা তাহাজ্জুদ নামাজ পড়ে আর ওর মেয়ে হিন্দু হয় কি করে ভারতের থেকে একটা মেয়ে এখানে এসে পালিত এটা অসম্ভব আবার যে পরিবারে জন্মগ্রহণ করছে ইনার আর তিনটা মেয়ে এর যদি সন্তান কিছুই না থাকতো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতো কিন্তু এর তো সন্তান তিনটা তাহলে এনি কেন পালিত পুষতে যাবে ইন্ডিয়ার থেকে এর তিনটা সন্তানই এর এটা একটা বিভ্রান্তমূলক তৈরি করছেন আমাদের বাড়ি আর এদের বাড়ি পাশাপাশি এক জায়গায় আমরা বাসিন্দা আমরা ছোটোকাল থেকে একসাথেই বড় হয়েছি সে তো আমাদের গ্রামেরই মেয়ে মুসলিম পরিবারেরই মেয়ে ঢাকাতে যে মন্দিরের যে ছবিটা দেখানো হয়েছে আমার মনে হচ্ছে ওখানকার যে পুরোহিত বা সভাপতি যিনি এই লাশটা নিয়ে বাধা দিয়েছেন উনি এরকম আরও অনেক মেয়ের ছেলের প্রলোভন দেখায় এই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করে তিনি তাদের টাকা অর্থ নিয়ে বিদেশে পাঠাবেন এরকম একটা কৌশল আমার মনে হচ্ছে উনি অবলম্বন করেই এই অকাজ এই খারাপ কাজটা করছেন আর ওই মেয়েটা তার শিকার হয়েছেন মন্দিরের সভাপতি যে বলছে দাবি করছে যে এটা হচ্ছে আমাদের মানে ধর্মের একজন কিন্তু এরকম তো কোনো ওনারা ডকুমেন্ট দেখাতে পারছেন না মন্দিরের যে সভাপতি উনি যে কথাটা বলেছে আমার মনে হয় এটা অতিবিলম্বে তদন্ত না করলে আরও অনেক মেয়ের অনেক ছেলের জীবন ওই ব্যক্তির মাধ্যমে নষ্ট হবে এটা আমার মনে হচ্ছে